এখন গেটটা খুলতে যাচ্ছি। এই দেখো রেডি আমার স্কিমের পোলাও। ওটা করবো না তো, একটুখানি অল্প রাত্রের মতন। গুড মর্নিং এভরিওয়ান, তো সকালবেলা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজছে ঘড়িতে 7:30, আর আমি যাচ্ছি গেট খুলতে। দেখো এখন বর বেরোবে, দিয়ে এখন গেটটা খুলতে যাচ্ছি। তো এখন গাড়ি বার করবে, ডিউটি যাচ্ছে। তো এখন 7:30 বাজছে। দেখো এই যে বর সকাল সকাল বেরিয়ে গেল, তো সারা দিনের জন্য মানে একদম সেই আবার সেই সন্ধ্যেবেলা আসবে। এই সকাল 7:30 বেরোলো, তো আবার সেই সন্ধ্যে 7:30 পর এরকম আসবে আর কি। তার মধ্যে তো আমার তো অনেক কাজ আছে। তো দেখো এই মানে মাসের যে আমি মুদিখানা মনোহারি মাল তুলি, তো সেইগুলো আর কি এসেছে। তো সেগুলো আমি আর কি মানে গোছানোর সময় পাইনি, তো এরকম ডেলিভারি দিয়ে গেছে, ওই রকমই আর কি বস্তায় বাঁধা রয়েছে। তো সেগুলোকে দেখো এখন আমি দুপুরবেলাতে এই কাজটা করছি। তো সকাল থেকে নানা রকম টুকিটাকি কাজ ছিল, সেগুলো আর কি করলাম। তারপর ছেলেকে স্কুলে দিয়ে এসেছিলাম, দিয়ে বাড়ি এসে আবার কাজ করেছিলাম। তারপরে আবার নিজে স্নান টান সেরে পরিষ্কার হয়ে তারপর আবার ছেলেকে আনতে গেছি, দিয়ে ছেলেকে এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে এখন দেখো এই মালগুড়িগুলো নিয়ে বসেছি, তো ফর্দগুলো মেলাচ্ছি আর কি, মালগুলো ঠিকঠাক দিয়েছে কিনা। তো আমি কি করি মানে মাস শেষ হলেই আর কি মাসে ফর্দ করে দিই, দিয়ে হোয়াটসঅ্যাপে আর কি পাঠিয়ে দিই, যে যার কাছে আর কি মালটা নিই তো তিনি ডেলিভারি করে দেন বাড়িতে। তো সেগুলো কি এখন দুপুরবেলা বসে বসে গোছাচ্ছি। তারপরে দেখো সন্ধ্যেবেলায় একদম চলে এসেছি, সন্ধ্যেবেলা টিফিন করতে ছেলে উঠে পড়েছে। তো তার জন্য অনেকদিন ধরে ইচ্ছা করছিলো যে সিমুইয়ের পোলাও খাবো। তো সিমুইয়ের যে পোলাওটা কেমন হয় সেটা আমি কোনোদিন করিনি, তো সেটাই আজকে আর কি করবো, সন্ধ্যেবেলায় বানাবো। তো দেখো সিমুইগুলোকে আগে ভেজে নিয়েছিলাম, দিয়ে এই জলটা গরম করেছি, দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। দিয়ে একটু আর কি ম্যাগির মতনই আর কি অল্প একটু হালকা সেদ্ধ হলেই আর কি নামিয়ে দেব। তারপরে দেখো এই যে গাজর ছিল, টমেটো ছিল, এইসব দিয়ে আর কি, ওই যে কিশমিশ, তারপরে কাজু বাদাম, এইসব দিয়ে আর কি এই যে পোলাওয়ের মতন আর কি বানিয়ে নিয়েছি। তো দেখে বুঝতেই পারছো দারুণ দেখতে হয়েছে, আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল আর কি। তো এখন সবার দেখো থালা নিয়ে চলে এসেছি, তো বেড়ে দিচ্ছি। আর মনিদি আছে এখন, তো মনিদিকেও একটু দেব। দেখো না লজ্জা পাচ্ছে, আর এই ভিডিওটা আমার ছেলে করছে আর কি, ক্যামেরাম্যান, তো ছেলেই করছে। ও বলছে আমি করি মনিদির ভিডিও, মনিদি যত লজ্জা পাচ্ছে আর কি ও তত ভিডিওটা করতে চাইছে। দিয়ে এখন সন্ধ্যাবেলা দেখো সবার আর কি টিফিন এই যে বেড়ে নিয়েছি, তো মনিদিকে দেবো, সোনা খাবে, আমি খাবো, আর বর তো এখনও আসেনি, তো ও এলে ওকে দেবো, ওর জন্য আর কি রেখে দিলাম। তো দেখো এই যে খাবার নিয়ে বসে গেছি, এবার খেতে আরম্ভ করে দেবো। মনিদিকে দিয়ে দিয়েছি, সোনাকে দিয়েছি, আমি নিজেও খাচ্ছি। তো আমি একটু লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর কি গোটা গোটা ওই পোলাওটার মধ্যে, না হলে সোনা তো ধরো চিড়ে দিলে ঝাল হয়ে যাবে, খুব একটা খেতে পারবে না। তো ওই জন্য আর কি গোটা গোটা লঙ্কা দিয়েছিলাম আমাদের জন্য। তো সেই লঙ্কা কামড়ে কামড়ে খাচ্ছি আর কি, ভালোই হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। এরকম করে সিমুইটা তো বেশিরভাগ মিষ্টি খাই, মানে দুধ দিয়ে চিনি দিয়ে এরকম পায়েসের মতন করে, তো সেইটা না করে সবসময় আর মিষ্টি খেতে অত ভালোও লাগে না, ওই জন্য আর কি ভাবলাম এরকম করেই বানাই। তো ঝাল ঝাল বেশ খেতে ভালোই লাগছিল। তো এখন আমরা সিমুইয়ের কি গো সিমুইয়ের পোলাও খাচ্ছি। দেখো ডিউটি থেকে চলে এসছে ওর বাবা, দিয়ে এখন ওকেও খেতে দিয়ে দিচ্ছি। আর সোনা বলছে আমি ভিডিও করব, বাবার বাবা খাচ্ছে আমি ভিডিও করব, তো ওকে দিয়েছি। আর ও ভিডিও করতে করতে কারেন্ট চলে গেছে, দেখো গোটা ঘর অন্ধকার হয়ে গেছে। আর ওদিকে ডিউটি থেকে আসার পর আসার সময় আর কি ওই মাংস নিয়ে এসছে, তো সেটাকেই এখন আমি ধুয়ে আর কি বেঁচে পরিষ্কার করব, আর রাত্রের জন্য একটু করব। দেখো অনেকটাই চিকেন এনেছে, তো রাত্রের জন্য একটু করব, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো, পরের দিন আর কি করব। দেখো এখন রান্নাঘরে চলে এসেছি, এই যে চিকেনটা আছে, এতটা চিকেন, অনেকটা চিকেন এনেছে, তো এতটা করবো না, তো একটুখানি অল্প রাত্রের মতন করবো, দিয়ে আবার ফ্রিজে রেখে দেবো আবার পরের দিন। তারপরে দেখো মশলা টশলা বেটে নিয়ে আর কি মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি। আর রাত্রিবেলা অতটা রিচ করছি না, একটু মানে হালকার ওপরই আর কি চিকেনটা করছি, রাত্রিবেলা অত রিচটা খাওয়াও ঠিক নয়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের দিনে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।